সংক্রমণ প্রতিরোধে সারা দেশে শুরু হলো কোভিড-19 টিকার চতুর্থ ডোজ। তৃতীয় ডোজ নেওয়ার 4 মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ। চট্টগ্রাম নগরীতে মঙ্গলবার সকাল 11:30টায় জেনারেল হাসপাতালে মেয়র রেজাউল করিম চৌধুরীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম। স্বল্প সময়ের মধ্যে টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা। এই পর্যন্ত 4টা ডোজ নির্ধারিত সময়ে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমরা সাইড উদ্যোগ যারা আছি তাদেরকে সুরক্ষার জন্য যে ব্যবস্থা করতে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। 60 ব্যক্তি সহ 5 শ্রেণীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিতে ভিড় করেন রাজশাহী টিকা কেন্দ্রে। সরকারি ছুটির দিন ছাড়া সকাল 9:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য 5 লাখ ডোজ বরাদ্দ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। খুলনাতেও 6টি কেন্দ্রে চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়, তবে তুলনামূলক কম মানুষ টিকা নিতে আসেন। যদিও আগের দিন টিকা নিতে স্বতঃস্ফূর্ত করতে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে এই টিকা নেওয়ার জন্য। প্রচার মাধ্যমগুলো আমরা ব্যবহার করেছি। বরিশালে 5টি স্বাস্থ্যকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হলেও গ্রহণকারীদের উপস্থিতি ছিল খুবই কম। এর জন্য প্রচারণার অভাবকে দায়ী করেন অনেকে। 3 নম্বর টিকাটা নেওয়ার পরে আবার 4 নম্বরটা দিছি যাতে আমরা ভালো থাকি। চতুর্থ ডোজ শুরু হয়েছে, আমরা তো জানি না, এটা যদি সরকার জানাইতো আমাদের একটু সুবিধা হইতো। এছাড়া ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর সহ অন্যান্য জেলাতেও ফাইজারের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। 60 পর পর্যায়ক্রমে সকলের জন্য উন্মুক্ত করা হবে চতুর্থ ডোজ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।